ধন্যবাদ, অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ আমাকে রবীন্দ্রনাথ এবং তার কাজ সম্পর্কে বলতে বলার জন্য। তবে গোড়াতেই বলে নেই, আমার বক্তৃতার একটা শিরোনাম আছে, যে শিরোনামটা আবার রবীন্দ্রনাথকে নিয়ে লেখা আমার একটা প্রবন্ধেরও। প্রবন্ধটি বেশ কয়েক বছর আগে বেরিয়েছিল বাংলাদেশের একটি দৈনিকের সাপ্তাহিক সাময়িকীতে, সমকালের কালের খেয়াল। তো আমার বক্তৃতার শিরোনাম হচ্ছে আমরা কোন রবীন্দ্রনাথের কথা বলছি। আমার বক্তৃতার একটা এপিগ্রাফও আছে, টাইটেল বা হেডিংকে আমরা যেমন শিরোনাম বলি, হয়তো এপিগ্রাফকে শিরোক্তি বলা চলে। তো এই শিরোক্তিটা রবীন্দ্রনাথের নিজেরই একটা উক্তি, উদ্ধৃতির শুরু। তত্ত্ব কাকে বলে? যিশু বলেছেন, আমি আর আমার পিতা এক। এ হলো তত্ত্ব। পিতার সঙ্গে আমার যে ঐক্য, সেই হলো সত্য ঐক্য। ম্যানেজারের সঙ্গে কুলির যে ঐক্য, সে সত্য ঐক্য নয়। উদ্ধৃতির শেষ। রবীন্দ্রনাথের দুটো ছবির কথা দিয়ে তাহলে আমার বক্তৃতাটা শুরু করি। হ্যাঁ, দুটো ছবি। প্রথম ছবিতে স্যুটকোট পরে ডান্ডা হাতে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ, তার চোখ থেকে ঠিকরে বেরুচ্ছে জল জ্বলে দ্যুতি। আরেক ছবিতে দেখি রবীন্দ্রনাথ আলখাল্লা পরে দাঁড়িয়ে আছেন, তার চোখে লেগে আছে বিকেলের রোশনায়। সাহেব ট্যাগোর এবং ঋষি রবীন্দ্রনাথ? প্রশ্নটা এত সহজে তোলা গেলেও তার উত্তরটা বোধ করি অত সহজেই মেলে না। যদিও প্রশ্নটা একটা সহজ ও সরল বিভাজনকে আমাদের সামনে আনে, এবং যদিও তথাকথিত উত্তরাধুনিকতার সুবাদেই কেউ কেউ যে কোনো বিভাজনকেই ফর্মুলা মাফিক তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমি মনে করি প্রশ্নটিকে বর্তমান সময়ের তাগিদেই খতিয়ে দেখা জরুরি। এও জানিয়ে রাখি, ওই প্রশ্নটা আমার নয়, প্রশ্নটা তুলেছেন শেক্সপিয়ার গবেষকরা খোদ শেক্সপিয়ারের জন্মস্থানে এই কিছুদিন আগেই। সাদা সমালোচকদের একটা দল প্রশ্নটির উত্তরও দেওয়ার চেষ্টা করেছেন বটে। রবীন্দ্রনাথ যেমন সাহেব ছিলেন, তেমনি তিনি ঋষিও ছিলেন। কিন্তু পশ্চিম বা উত্তর থেকে আসা এই উত্তর আমার কাছে যথেষ্ট মনে হয়নি। কেন মনে হয়নি তা পরে বলবো, তার আগে ওই প্রশ্নের সূত্র ধরেই আরেকটি সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করতে হয়। না, কেবল পশ্চিমা পঠন পাঠনের প্রোটোকল মানা তুলনামূলক সাহিত্য সমালোচনাই যে শেক্সপিয়ার ও রবীন্দ্রনাথকে হেঁচকা টানে একই জায়গায় আনার চেষ্টা করেছে তা নয়, একটি আবক্ষ মূর্তিও সেই কাজটা করেছে বটে। এই মূর্তিটা খোদ রবীন্দ্রনাথের। বেশ কয়েক বছর আগে শেক্সপিয়ারের জন্মস্থান স্ট্র্যাটফোর্ড আপন এইভনে স্থাপন করা হয়েছে রবীন্দ্রনাথের একটা আবক্ষ মূর্তি। পশ্চিমা মূলকে রবীন্দ্রনাথকে তেমন একটা পাত্তা দেওয়া হয়নি বলে যেসব রবীন্দ্র ভক্ত গলা ফাটিয়ে আক্ষেপ করেছেন, তাদের জন্য এটি হয়তো একটি সুসংবাদ। কিন্তু লক্ষ্য করা দরকার, এই মূর্তিটির সঙ্গে তার নিজের ইংরেজি তর্জমাসহ রবীন্দ্রনাথের একটি কবিতাও উৎকীর্ণ করা হয়েছে। কবিতাটিতে রবীন্দ্রনাথ শুধু শেক্সপিয়ারকেই সালাম ঠুকছেন না, পশ্চিমা সভ্যতার উজ্জ্বল গৌরব হিসেবে শেক্সপিয়ারকে সঙ্গে সঙ্গে তিনি কিছুটা গদগদ হয়েই চিহ্নিত করছেন বটে। সত্যি পশ্চিমা সভ্যতাকে রবীন্দ্রনাথ অনেকবারই সালাম ঠুকেছেন, এবং সভ্যতা বর্গটাও রবীন্দ্রনাথ বেশ আগ্রহ নিয়েই ব্যবহার করেছেন, একবার নয় বারবারই। কিন্তু এও সত্য, রবীন্দ্রনাথ ওই সভ্যতার সমালোচনাও করেছেন বারবার, শুধু সভ্যতার সংকট নামের প্রবন্ধেই নয়, সেই 1901 সালে লেখা তার সমাজভেদ নামের প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখেছেন, উদ্ধৃতির শুরু, যাহা প্রাচ্য সভ্যতাকে সম্পূর্ণ অস্বীকার করে তাহা সাহেবিয়ানা, কিন্তু ইউরোপীয় সভ্যতা নহে। যে আদর্শ অন্য আদর্শের প্রতি বিদ্বেষ পরায়ণ তাহা আদর্শই নহে। উদ্ধৃতির শেষ। ঠিক এর পরপরই রবীন্দ্রনাথ আরও বলছেন, উদ্ধৃতির শুরু, সম্প্রতি ইউরোপে এই অন্ধ বিদ্বেষ সভ্যতার শান্তিকে কলুষিত করিয়াছে। উদ্ধৃতির শেষ। হ্যাঁ, বিদ্বেষ বিরোধী, সভ্যতায় বিশ্বাসী, উদারনৈতিক মানবতাবাদী রবীন্দ্রনাথ
শেক্সপিয়ারকে আন্তরিকভাবেই যে প্রশংসা করবেন তাতে বিস্মিত বা ক্ষুব্ধ হওয়ার কিছু নেই। আমি মোটেই রবীন্দ্রনাথের উদাত্ত শেক্সপিয়ার প্রীতির সমালোচনা করার জন্য কথাগুলো বলছি না, কিন্তু রবীন্দ্রনাথের মূর্তি ও তার শেক্সপিয়ার ভক্তি নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও প্রসঙ্গ সামনে চলে আসে, সেগুলো খেয়াল করা দরকার। স্ট্র্যাটফোর্ড আপন এভেনে এই দৃশ্যটা ইতিমধ্যেই জমে উঠেছে বেশ। পূর্বের এক ঋষি কবি, ইংরেজ সভ্যতার অন্যতম উজ্জ্বল প্রতিনিধি শেক্সপিয়ারকে নমস্কার জানাচ্ছেন। অবশ্যই একজন কবির কাছে তাঁর অগ্রজ আরেক কবি কিংবা নাট্যকার ভীষণ নমস্য হয়ে উঠতেই পারেন, বিভিন্ন কারণেই তো শেক্সপিয়ার আমাদের নমস্য, যেমন রবীন্দ্রনাথও। কিন্তু এর মধ্যে উদার নৈতিকতাকে রীতিমতো ফুর্তিতে তর্জমা করে একদল সমালোচক ওই স্ট্র্যাটফোর্ড আপন এইভন নামের ঝলমলে ট্যুরিস্ট শহরে শেক্সপিয়ার ও রবীন্দ্রনাথের সম্পর্কের ভেতর দিয়েই পশ্চিম ও পূর্বের মিলন দেখছেন। মিলন কি ধরনের মিলন? ওভাবে মেলালেই মেলানো যায়, কিন্তু লক্ষ্য না করে উপায় নাই যে দুনিয়াব্যাপী জ্ঞানোৎপাদনের সাংস্কৃতিক অর্থনীতিতে তৈরি হওয়া রবীন্দ্রনাথের আইকনিক মূল্য এবং জ্ঞানোৎপাদনের রাজনৈতিক অর্থনীতিতে তৈরি হওয়া রবীন্দ্রনাথের বিনিময় মূল্যকে এক বিন্দুতে টেনে এনে রবীন্দ্রনাথের এক ধরনের প্রদর্শনী মূল্যকে যেমন তৈরি করা হয়েছে, ঠিক তেমনি শেক্সপিয়ারকে আরও মহান করার তাগিদেই রবীন্দ্রনাথের নতজানু শেক্সপিয়ার ভক্তিকে ব্যবহার করা হয়েছে বারবার। আর সেটা করা হয়েছে এমনভাবে যে রবীন্দ্রনাথের প্রদর্শিত সম্মানকে সম্মান দেখাতে গিয়ে চূড়ান্ত দৃষ্টান্তে আরেকটি সংস্কৃতি কেবল সম্মানিতই হচ্ছে না, তা একটি আধিপত্যবাদী অসম ক্ষমতা সম্পর্ক তৈরি করেছে বটে। হ্যাঁ, ভাবটা এমন যে সবার ওপরে শেক্সপিয়ার, তাহার ওপরে নাই। কিন্তু সাদা আদবিদের বাহবা ছাড়া যারা জাতি উঠছেন না বলে মনে করেন, তারা কিন্তু রবীন্দ্রনাথকে ওইভাবে সম্মানিত হতে দেখে মহা খুশি। অন্যদিকে পশ্চিমা উদার নৈতিকতা সমস্ত অসম ক্ষমতার সম্পর্ককে বিভিন্নভাবে আড়াল করেই মিলনের গান গেয়ে যাচ্ছে লাগাতার। কিন্তু সেই সমাজভেদ নামের প্রবন্ধের ঠিক 20 বছর পরে লেখা, অর্থাৎ 1921 সালে লেখা শিক্ষার মিলন নামের প্রবন্ধে রবীন্দ্রনাথ বেশ জোর দিয়েই জানিয়েছেন, উদ্ধৃতির শুরু, ম্যানেজারের সঙ্গে কুলির যে ঐক্য সে সত্য ঐক্য নয়। যদিও এও বলা যাবে যে ঐক্য বা মিলন নিয়ে রবীন্দ্রনাথের এটি একমাত্র অবস্থান নয়। এখানে এও বলে না দরকার যে আমার আজকের এই বক্তৃতার উদ্দেশ্য কিন্তু রবীন্দ্রনাথের কোনো সামগ্রিক মূল্যায়ন উপস্থিত করা নয়, তা সম্ভব নয়। রবীন্দ্রনাথের কাজের বিস্তার ও বহুমাত্রিকতাকে বিবেচনায় রাখলে রবীন্দ্রনাথ নিয়ে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছানো মোটেই সহজ কাম্য নয়। এমন কোনো বিষয় নাই যা নিয়ে রবীন্দ্রনাথের আগ্রহ ছিল না, এমনি একটি ধারণা বেশ চালু আছে। আমি মনে করি এ ধারণায় তেমন কোনো বাড়াবাড়ি নেই। বিশ্ব সাহিত্যের একজন ছাত্র হিসেবে বলতে পারি যে 19 ও 20 শতকে আমি এমন কোনো কবির সন্ধান পাইনি যিনি ফর্ম ও বিষয়ের বিস্তার ও বৈচিত্র্যের দিক থেকে রবীন্দ্রনাথকে টপকাতে পারেন। এখানে রবীন্দ্রনাথের প্রবন্ধ ও নিবন্ধের কথাও সঙ্গত কারণেই চলে আসে। প্রথমত, প্রধানত কবি ও গীতিকার হলেও রবীন্দ্রনাথের কাজের বিশাল জায়গা জুড়ে থাকে তার অসংখ্য প্রবন্ধ, নিবন্ধ ও ছোট রচনা সহ অনেক চিঠি। এসব কাজ আবারও রবীন্দ্রনাথের বিষয় বৈচিত্র্য বিস্তারকেই নির্দেশ করে। একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক। তিনি ভারতের ইতিহাস নিয়ে লিখতে গিয়ে ইউক্লিডের সরল রেখার দৌড় দেখিয়ে দিয়েছেন এবং তাকে অকেজো প্রমাণ করেছেন। উত্তর আধুনিকতাবাদীদের কেউ কেউ হয়তো 1911 সালে লেখা রবীন্দ্রনাথের ভারতবর্ষের ইতিহাসের ধারা নামের প্রবন্ধের এই উক্তিটিতে বেশ মজা পাবেন। উদ্ধৃতির শুরু, সোজা লাইনের সমাপ্তিহীনতা, সোজা লাইনের অতি তীব্র তীক্ষ্ণ কৃশতা বিশ্ব প্রকৃতির নহে। উদ্ধৃতির শেষ, অবশ্য উত্তরবাদী ও সাবর্টন ইতিহাসতাত্ত্বিক রণজিৎ গুহের পোয়াবারও হয়েছে এর মধ্যেই, যিনি রবীন্দ্রনাথের ইতিহাসতত্ত্বকে কাজে লাগিয়েই এবং হেগেলের বিশ্ব সাহিত্যের বিশ্ব ইতিহাসের ধারণাকে সমালোচনা করেই লিখে ফেলেছেন একটি নাতিদীর্ঘ বই যার শিরোনাম হিস্ট্রি অ্যাট দ্য লিমিট অফ ওয়ার্ল্ড হিস্ট্রি।
যদিও বইটির একমাত্র বিষয় রবীন্দ্রনাথের ইতিহাস তত্ত্ব নয়। এছাড়া যেমন রবীন্দ্রনাথ লিখেছেন গণিত ও সঙ্গীতের মিল নিয়ে, ঠিক তেমনি তিনি লিখেছেন ভেষজ বিদ্যা ও সংস্কৃতির অত্যুক্তি নিয়ে। আবার যেমন তিনি লিখেছেন কৃষি ও পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে এবং যেমন তিনি লিখেছেন জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ নিয়ে, তেমনি তিনি লিখেছেন ছেলে ভোলানো ছড়া নিয়ে, শূন্যের মাজেজা নিয়ে, দান্তের বিয়াত্রিচ ও পেত্রার্কের লড়া নিয়ে, কবিওয়ালাদের গান নিয়ে, ব্যঙ্গ ও কৌতুকের অন্তর্নিহিত তত্ত্ব নিয়ে, নীতিবিদ্যা নিয়ে, বিশ্ব সাহিত্য নিয়ে, জাতীয় সাহিত্য নিয়ে, সমালোচনা ও সাহিত্য তত্ত্ব নিয়েও। এমনকি তিনি 1934 সালে হযরত মুহাম্মদকে নিয়ে একটি ছোট্ট ভক্তিমূলক রচনা লিখেছেন, যেমন তিনি ইসলামকে বড় ধর্ম ও শান্তির ধর্ম হিসেবেও দেখেছেন। অন্যদিকে তিনি 1936 সালে পঞ্চম জর্জকে নিয়ে প্রশস্তিমূলক বাক্যও রচনা করেছেন বটে, নির্দ্বিধায় করেছেন তারিনি। আর শিক্ষা তো রবীন্দ্রনাথের একটি কেন্দ্রীয় বিষয়। কমপক্ষে 50টির বেশি প্রবন্ধ ও নিবন্ধ লিখেছেন রবীন্দ্রনাথ ওই বিষয়ের ওপর। এছাড়া রবীন্দ্রনাথ লিখেছেন পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, বর্ণবাদ ও পুরুষতন্ত্র নিয়েও, তার নিজস্ব মানবতাবাদী অবস্থান থেকেই। হ্যাঁ, 1905 সালে রবীন্দ্রনাথ সরাসরি ইম্পিরিয়ালিজম নামের একটি প্রবন্ধে লিখে ফেলেন। প্রবন্ধের নাম ইম্পিরিয়ালিজম, এবং এই ইংরেজি শব্দ ইম্পিরিয়ালিজম রবীন্দ্রনাথ সরাসরি ব্যবহার করেন তার শিরোনামে। যেমন 1892 সালে তিনি লিখেন আরও একটি প্রবন্ধ যার শিরোনাম ক্যাথলিক সোশ্যালিজম, এবং 1983 সালে আবার লিখেন সোশ্যালিজম নামের প্রবন্ধ। বলা দরকার, আমি এসব প্রবন্ধের কথা উল্লেখ করছি রবীন্দ্রনাথকে সোশ্যালিস্ট বানাবার বা উপস্থিত করার কোনো উদ্দেশ্য নয়। এবং এটাও সত্যি যে তিনি সমাজতন্ত্রী নন, কিন্তু সেই 19 শতকেই এবং পরেও সমাজতন্ত্র নিয়ে রবীন্দ্রনাথের যে পর্যবেক্ষণ ও আগ্রহ ছিল সেগুলো নিয়ে চুপ থেকেছেন রবীন্দ্রনাথ ভক্তদের একটা বড় দল। এবং এই চুপ থাকাটা, এই নৈঃশব্দটা মোটেই আদর্শিকভাবে নিরীহ নয়। হ্যাঁ, নৈঃশব্দেরও রাজনীতি আছে বটে। যাই হোক, ওই 1892 সালে রবীন্দ্রনাথ আরেকটি প্রবন্ধ লিখেন যার শিরোনাম আমেরিকানের রক্ত পিপাসা। লক্ষ্য করুন এই শিরোনামটি, আমেরিকানের রক্ত পিপাসা। প্রবন্ধটির শিরোনামই তার প্রতিপাদ্য বিষয়কে সরবে ঘোষণা করে। রবীন্দ্র ভক্তদের কেউ কেউ মনে করেন যে রবীন্দ্রনাথ ওই প্রবন্ধে অরবীন্দ্রিক ভাষা ব্যবহার করেছেন। কেননা ওই প্রবন্ধে রবীন্দ্রনাথ বলছেন, আমি রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দিচ্ছি, উদ্ধৃতির শুরু, মনুষ্য জাতির মধ্যে একটা বিষ আছে, যখন এক জাতি আরেক জাতিকে আহার করিতে বসে তখন ভক্ষ জাতি মরে এবং ভক্ষক জাতির শরীরেও বিষ প্রবেশ করে। আমেরিকানদের রক্তের মধ্যে বিষ গেছে, উদ্ধৃতির শেষ। সেই 1892 সালে লেখা হলেও এই প্রবন্ধটি মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র সংস্কৃতি নিয়ে 2002 সালে তৈরি করা মাইকেল মোরের একটি প্রামাণ্য ছবির কথা মনে করিয়ে দেয়। ওই ছবির শিরোনাম বোলিং ফর কলম্বাইন। এও বলা দরকার, আমেরিকানদের রক্ত পিপাসা, আমেরিকানের রক্ত পিপাসা নামের এই প্রবন্ধে রবীন্দ্রনাথ বেশ জোরে সোরে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ণবাদ আক্রান্ত নির্যাতিত কৃষ্ণাঙ্গদের ও আদিবাসীদের পক্ষ নিয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। বলাই বোধ করি বাহুল্য, আমরা কিন্তু এই রবীন্দ্রনাথকে তেমন একটা চিনি না। লক্ষ্য করেছেন যে আমি এর মধ্যেই একই সঙ্গে তুলনামূলকভাবে অজানা ও উপেক্ষিত, আমি বলছি তুলনামূলকভাবে উপেক্ষিত কিন্তু বেশ বৈচিত্র্যময় রবীন্দ্রনাথের কাজের ও আগ্রহের একটা ফর্দ হাজির করেছি, কিন্তু ওই ফর্দটি মোটেই পর্যাপ্ত নয়। তবে এটি পরিষ্কার, রবীন্দ্রনাথ কত শত বিষয় নিয়ে ভেবেছেন ও লিখেছেন। এ কারণে রবীন্দ্রনাথের চূড়ান্ত ও একমাত্রিক চরিত্রায়ণ যেমন ভীষণ কঠিন হয়ে পড়ে, ঠিক তেমনি সহজ হয়ে পড়ে তার স্ববিরোধিতা শনাক্ত করাও। অবশ্যই স্ববিরোধিতা দেখানোর জন্যই কেবল স্ববিরোধিতাকে চিহ্নিত করা এখানে আমার উদ্দেশ্য নয়, তবে রবীন্দ্রনাথের বিষয় বৈচিত্র্য নিজেই ওই প্রশ্নটাকে সামনে আনতে সাহায্য করে, কোন রবীন্দ্রনাথ। আর সেক্ষেত্রে রবীন্দ্রনাথের কাজ নিয়েও প্রশ্ন ওঠে বই কি, আর তাকে নিয়ে প্রশ্ন তোলার অর্থ রবীন্দ্রনাথকে অস্বীকার করা নয় মোটেই। বরং বর্তমান সময়ের তাগিদেই
ও বর্তমান সময়ের সঙ্গে তাকে সম্পর্কিত করার লক্ষ্যেই তাঁর সঙ্গে আমাদের বোঝাপড়া জরুরি হয়ে পড়ে এবং এই বোঝাপড়ার জন্য তার প্রবন্ধকে নিবন্ধকে যথেষ্ট ব্যবহার করা যায়। সত্যি রবীন্দ্রনাথের সৃজনশীল এবং মননশীল রচনার মধ্যে সুস্পষ্ট বিভাজন রেখা এঁকে দিয়ে গত অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে অনেকেই রবীন্দ্রনাথের কবিতা, গান, উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী নিয়ে যতটা কথাবার্তা ও লেখালেখি এবং গবেষণা করেছেন, কথাবার্তা বলেছেন, তার প্রবন্ধ নিবন্ধ নিয়ে কিন্তু ততটা তারা করেননি। যদিও তার প্রচুর শক্তিশালী প্রবন্ধ নিবন্ধ রয়েছে তাত্ত্বিক প্রবন্ধ সহ। আমার বক্তৃতায় তাঁর কয়েকটি প্রবন্ধের তুলনামূলকভাবে উপেক্ষিত গুটি কয়েক দিককে সামনে আনতে চাই, তার বেশি কিছু নয়। তার আগে রবীন্দ্রনাথের কাজ নিয়ে অন্তত একটা প্রশ্ন সামনে আনা যাক। সেই 1994 সালেই আমাদের সময়ের প্রতিভাবান চিন্তক ও লেখক আহমদ সাফা একটা প্রশ্ন ছুঁড়েছিলেন, জীবিত থাকলে রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করতাম নামের একটি প্রবন্ধে। সাফা লিখেছেন উদ্ধৃতির শুরু, আমার প্রশ্নটিতে আসি, অত্যন্ত সহজ ও সরল প্রশ্ন, কোনো ঘোর প্যাঁচ নেই। রবীন্দ্রনাথ তার মুসলমান প্রজাদের নিয়ে একটা পূর্ণাঙ্গ গল্প কিংবা উপন্যাস কেন লিখলেন না? উদ্ধৃতির শেষ, বলা দরকার মুসলমানরা যে রবীন্দ্রনাথের কাজে একেবারেই অনুপস্থিত সে কথা বোধ করি সাফা বোঝাচ্ছেন না। সত্যিই তো বিভিন্ন প্রসঙ্গেই রবীন্দ্রনাথের কাজে মুসলমানেরা উপস্থিত হয়েছেন এবং এও সত্য যে ভারতের ইতিহাসের একটি সংকটাপন্ন মুহূর্তে তাঁর মানবতাবাদী অবস্থান থেকেই রবীন্দ্রনাথ হিন্দু মুসলমানের সম্পর্ক নিয়ে লিখেছেন। কিন্তু সাফা বলছেন রবীন্দ্রনাথের নিজস্ব মুসলিম প্রজাদের কথা, বিশেষ করে তৎকালীন পূর্ব বাংলার বা আজকের বাংলাদেশের দরিদ্র মেহনতি কৃষকদের কথা, যে কৃষকের শ্রমশক্তি, যে কৃষকের রক্ত ও ঘাম রবীন্দ্রনাথের জমিদারির ভিত্তি ছিল। আসলে সাফার নিজস্ব মুসলিম প্রজাবর্গটি ডায়ালেকটিক্যালি একাধিক প্রশ্নকে হাজির করে ও চালু রাখে। শ্রেণীর প্রশ্ন, অসম উৎপাদন সম্পর্কের প্রশ্ন অর্থাৎ রাজনৈতিক অর্থনীতির প্রশ্ন, শ্রেণীর সঙ্গে সাম্প্রদায়িকতার সম্পর্কের প্রশ্ন ও যাকে বলা যাবে মতাদর্শিক অচেতন তারও প্রশ্ন। এইসব প্রশ্ন ডায়ালেকটিক্যালি পরস্পর সম্পর্কিত হয়ে যেন রবীন্দ্রনাথের উদারনৈতিক মানবতাবাদের টানাপোড়েনকে এবং তার চেহারা ও চরিত্রকে ধরিয়ে ও চিনিয়ে দিতে চায়। অন্যদিকে আবার রবীন্দ্রনাথের নিজের কথাই ফিরে আসে খানিকটা ভিন্ন প্রসঙ্গে। রবীন্দ্রনাথ বলেছিলেন উদ্ধৃতির শুরু, ম্যানেজারের সঙ্গে কুলির যে ঐক্য সে সত্য ঐক্য নয়। উদ্ধৃতির শেষ, এই উদ্ধৃতি দিয়ে অবশ্য আমি আমার বক্তৃতাও শুরু করেছিলাম। তাহলে রবীন্দ্রনাথ থেকে ওই উদ্ধৃতি ব্যবহার করে এও বলা যাবে জমিদারের সঙ্গে প্রজার যে ঐক্য সে সত্য ঐক্য নয়। কিন্তু রবীন্দ্রনাথকে শুধু জমিদার বলে থেমে থাকা মোটেই যথেষ্ট নয়, বরঞ্চ সেটি একটি সস্তা জিনিস বলে আমি মনে করি। বরং আমরা পরখ করে দেখতে পারি কিভাবে অবিভক্ত ভারতের উক্তি বুর্জোয়া শ্রেণীর উপনিবেশবাদ বিরোধিতার একটি জটিল এবং বহু লব্ধি ভারাক্রান্ত পর্যায়কে নির্দেশ করে রবীন্দ্রনাথের কাজ। এই পর্যায়কে বোঝার জন্য রবীন্দ্রনাথের কয়েকটি প্রবন্ধের সিমটোম্যাটিক পঠনকে সামনে আনা যেতে পারে। সে কারণেই যাব রবীন্দ্রনাথের একটি বেশ গুরুত্বপূর্ণ প্রবন্ধ শিক্ষার মিলনের কাছে। কিন্তু তার আগে আরও কয়েকটি কথা বলে নিতে চাই। আগে ভাগে সেই 1898 সালে ভারতের সিডিশন বিল পাশ হওয়ার একদিন আগে কলকাতার টাউন হলে রবীন্দ্রনাথ কণ্ঠরোধ নামের যে প্রবন্ধটি পাঠ করেন তার প্রায় শুরুতেই তিনি একটি স্বীকারোক্তিমূলক উচ্চারণকে আমাদের সামনে হাজির করেন। এভাবে উদ্ধৃতির শুরু, আমি বিদ্রোহী নহি, বীর নহি, বোধ করি নির্বোধ নহি। উদ্ধৃতির শেষ, নিঃসন্দেহে এই উচ্চারণে বিনয় আছে, যে গুণটিকে রবীন্দ্রনাথ সুযোগ পেলেই তারিফ করেছেন। আবার আমরা এও জানি সমাজের শক্তিশালীদের কাছে বিদ্রোহীরা বেয়াদব হিসেবে চিহ্নিত হয়, সেটি আরেক প্রসঙ্গ। তবে রবীন্দ্রনাথ তাঁর ভাষ্য মোতাবেক মোটেই নির্বোধ নন, জোর দিয়েই বলা দরকার তিনি অনেক বিষয়ই আগেভাগে দেখতে পেতেন, বুঝে ফেলতেন, ধরতে পারতেন।
ওই কথাটা বেশ পুরনো হলেও আবারও ফিরে আসে। কবিরা দ্রষ্টা, রবীন্দ্রনাথও দ্রষ্টা ছিলেন, কয়েকটি উদাহরণ দেওয়া যায়। ক্যাথলিক সোশ্যালিজম ও সোশ্যালিজম নামের দুটি প্রবন্ধের কথা আগেই বলেছি। অনেকের কাছে কথাটা অদ্ভুত শোনালেও কথাটা বলা দরকার যে বোধ করি রবীন্দ্রনাথই ভারতবর্ষে প্রথম দেখতে পেয়েছিলেন যে ইতিহাসের মঞ্চে সোশ্যালিজম হাজির হবে বিজয়ের বেশে। উনিশ শতকের শেষ দিকে রবীন্দ্রনাথ যা দেখেছিলেন তা ১৯১৭ সালে প্রমাণিত হয়েছে রুশ বিপ্লবের মাধ্যমে, যদিও পরবর্তী সময়ে রুশ বিপ্লবের অর্জিত বিজয় থেকে সরে আসার ন্যাক্কারজনক ইতিহাসও আছে, এবং যদিও ১৯১৭ সালের বিপ্লব রবীন্দ্রনাথকে ভেতর থেকে নাড়া দেয়নি। ইংরেজদের যে ভারত ছেড়ে চলে যেতেই হবে তাও আগেভাগে আঁচ করতে পেরেছিলেন রবীন্দ্রনাথ, যদিও উপনিবেশবাদের বিরুদ্ধে রবীন্দ্রনাথের অবস্থান আগাগোড়া বৈপ্লবিক ছিল না। একজন কাজী নজরুল ইসলাম বা একজন ফ্রান্স ফানোর মতো রবীন্দ্রনাথ চিৎকার করে পূর্ণ স্বাধীনতার ডাক দিতে পারেননি বটে, যদিও উপনিবেশবাদের নৃশংসতাকে রবীন্দ্রনাথ আগেভাগেই প্রত্যক্ষ করেছিলেন এবং তাকে ধিক্কারও দিয়েছিলেন। সেই ১৯০৫ সালে লেখা ইম্পিরিয়ালিজম নামের প্রবন্ধে রবীন্দ্রনাথ নিজেই বলেন, উদ্ধৃতির শুরু, ব্রিটিশ এম্পায়ারের মধ্যে এক হইয়া যাওয়াই ভারতবর্ষের পক্ষে যখন পরমার্থ লাভ, তখন সেই মহৎ উদ্দেশ্যে ইহাকে জাঁতায় পিষিয়া বিশিষ্ট করাই হিউম্যানিটি। ভারতবর্ষের কোন স্থানে তাহার অধীন শক্তিকে সঞ্চিত হইতে না দেওয়া ইংরেজ সভ্যনীতি অনুসারে নিশ্চয়ই লজ্জাকর, কিন্তু যদি মন্ত্র বলা হয় ইম্পিরিয়ালিজম, তবে যাহা মহামনুষ্যত্বের পক্ষে একান্ত লজ্জাকর তাহা রাষ্ট্রনীতির পক্ষে চূড়ান্ত গৌরব হইয়া উঠিতে পারে। উদ্ধৃতির শেষ। হ্যাঁ, চিৎকার করে বা চেঁচিয়ে কথা বলাটা রবীন্দ্রনাথের পক্ষে আসলেই সম্ভব ছিল না, বরঞ্চ সেটা ছিল তাঁর স্বভাব বিরুদ্ধ। চেঁচিয়ে কথা বলার বিরুদ্ধে রবীন্দ্রনাথ নিজেই একটা নিবন্ধ ফেঁদেছিলেন, যার মূল কথাটা হলো এই যে উদ্ধৃতি চিহ্নর ভেতরে সভ্য লোকেরা চেঁচিয়ে কথা বলে না, বলতে হবে সভ্য ও অসভ্য এর স্পষ্ট বিভাজনে রবীন্দ্রনাথের মানবতাবাদ দারুণ আস্থাশীল। এছাড়া জাপানের যে তুমুল বৈষয়িক উন্নতি ঘটবে তাও রবীন্দ্রনাথ বেশ আগেই বুঝে ফেলেছিলেন। বিশেষ করে উপনিবেশবাদী সংস্কৃতি ও ঔপনিবেশিক হীনমন্যতা থেকে ভারতবাসীর মুক্তি যে মোটেই সহজ নয় তাও ভালো করেই বুঝেছিলেন রবীন্দ্রনাথ, যেমন তিনি বুঝেছিলেন উগ্র জাতীয়তাবাদের দৌড়। এই উগ্র জাতীয়তাবাদের সমালোচনার জন্য রবীন্দ্রনাথকে এখন খানিকটা বিশ্বখ্যাত, যদিও রবীন্দ্রনাথ এখন বিশ্বখ্যাত সেই কারণে, যদিও রবীন্দ্রনাথ নিজেই সর্বভারতীয় জাতীয়তাবাদ ও বাঙালির সাংস্কৃতিক জাতীয়তাবাদের মধ্যে একটা অমীমাংসিত টানাপোড়েনেও ভুগেছেন বারবার। বিশেষ করে ১৮৯৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ সভার বার্ষিক অধিবেশনে পঠিত রবীন্দ্রনাথের বাংলা জাতীয় সাহিত্য নামে এক গুরুত্বপূর্ণ প্রবন্ধে ওই টানাপোড়েনের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এসব দিক থেকে রবীন্দ্রনাথ একজন দ্রষ্টাই বটে, যিনি আগেভাগে দেখে ফেলেন ও বুঝে ফেলেন, আবার অনেক কিছুই একসঙ্গে বুঝতে পারেন বলেই টানাপোড়েনেও ভোগেন। এখানে এও বলে নেওয়া দরকার, রবীন্দ্রনাথের উপনিবেশবাদ বিরোধিতার গায়েই লেগে থাকে তার ঔপনিবেশিক টানাপোড়েনের বিভিন্ন চিহ্ন। বিষয়টি নিয়ে পরে খানিকটা আলোচনা করা যাবে। তাহলে আবারও ফিরি জাতীয়তাবাদ প্রসঙ্গে। আসলে ইতিহাসের একটি নির্দিষ্ট মুহূর্তে একটি মতাদর্শিক আধিপত্যবাদী ব্লকে শ্রেণী সম্পর্ক কীভাবে কাজ করে তার উপর নির্ভর করে কোনো বিশেষ জাতীয়তাবাদের অভিক্ষেপ ও অভিমুখ। তবে এও বলা যাবে উগ্র জাতীয়তাবাদ যে ফ্যাসিস্ট চেহারা নিতে পারে তার বিস্তর প্রমাণ ইউরোপ সহ এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় মেলে বটে। রবীন্দ্রনাথ জাতীয়তাবাদী চিন্তাভাবনার সমালোচনাই করেছেন বটে। এ কারণে দেখি আমাদের সময়ের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাত্ত্বিক তাঁর ১৯৯৩ সালে লেখা কালচার অ্যান্ড ইম্পিরিয়ালিজম নামের বইটিতে রবীন্দ্রনাথকে বাহবা জানিয়েছেন। যদিও সাঈদ রবীন্দ্রনাথ উভয়ই বা বলা যাবে তাদের ভিন্নভাবে গড়ে ওঠা চেহারা নেয়া
উদারনৈতিক মানবতাবাদ জাতীয়তাবাদের সঙ্গে শ্রেণীর কি সম্পর্ক, সেই প্রশ্ন ও প্রসঙ্গটাকে খতিয়ে দেখে নেয়, যার ফলে জাতীয়তাবাদ সম্পর্কে কিছু ঢালাও কথাবার্তাকেও প্রশ্রয় দিতে কসুর করেন নাই সাঈদ সাহেব। শ্রেণী প্রশ্নে এখানে বন্ধনীতে কয়েকটি কথা বলে না নিলেই নয়। একদিকে ডানপন্থী ও সুশীল সমাজপন্থী রবীন্দ্র প্রেমিক প্রেমিকারা তো বটেই, অন্যদিকে তথাকথিত র্যাডিক্যাল উত্তরাধুনিকতাবাদীরাও শ্রেণীর প্রশ্ন ওঠানোর সঙ্গে সঙ্গেই যান্ত্রিক যান্ত্রিক বলে ভুরু কুচকিয়ে এমনকি মুখে ফেনা তুলে প্রশ্নটাকে তাদের ডিসকোর্স থেকে তাড়াতে চায়, এবং সেই সঙ্গে এক ধরনের আদি পাপ হিসেবে অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদকে চিহ্নিত করতে চায়। প্রথমত এরা নিজেরাই জানে না কীভাবে শ্রেণী প্রশ্নকে তুলতে হয়, এবং জানে না কীভাবে প্রশ্নটা নিজেই একটা ট্রিগার হিসেবে কাজ করে, অর্থাৎ কীভাবে শ্রেণী প্রশ্নটা নিজেই সামাজিক সম্পর্কের সমগ্র বা টোটালিটিকে টান দিতে পারে কিংবা ঝলকিয়ে তুলতে পারে এমনভাবে যে প্রশ্নটি কেবল অর্থনৈতিক প্রশ্ন থাকে না, বরঞ্চ তা বিভিন্নভাবে হয়ে উঠতে পারে রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রশ্ন। দ্বিতীয়ত, উত্তরাধুনিকতাবাদের একটি বড় দল শ্রেণী প্রশ্নের সঙ্গে আইডেন্টিটির প্রশ্নকে গুলিয়ে ফেলতে অভ্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু শ্রেণী তো কেবল আইডেন্টিটি নয়, বরঞ্চ শ্রেণী হচ্ছে নিরন্তর সামাজিক ডায়ালেকটিক্সে বা উৎপাদনের সামাজিক সম্পর্কের দিগন্তে বিরাজমান কিন্তু পরিবর্তনশীল সম্পর্ক, যে সম্পর্ককে শুধু অর্থনৈতিক বলাটাও মোটেই যথেষ্ট নয়। তৃতীয়ত, সামাজিক সম্পর্কের সমগ্রের প্রেক্ষিতে শ্রেণী প্রশ্নটা অন্যান্য প্রশ্নের সঙ্গে অবশ্যই সম্পর্কিত থাকতে পারে, যেমন জেন্ডার প্রশ্ন, রেস প্রশ্ন ইত্যাদি, যে কারণে আজকের পুঁজিতান্ত্রিক বিশ্ব ব্যবস্থায় শ্রেণী সংগ্রামের অর্থ হচ্ছে পুঁজির সঙ্গে শ্রমের দ্বন্দ্বটাকে বিস্তৃত পরিসরে এমনভাবে দেখা যাতে পুঁজিবাদের বিরুদ্ধে লড়াইটাকে মোটেই সাম্রাজ্যবাদ, বর্ণবাদ ও পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াইকে বাদ দিয়ে না দেখা হয় বা দেখা যায় না। তৃতীয়ত, উত্তরাধুনিকতাবাদীদের একটা বড় দল রাজনৈতিক অর্থনীতির কথা বললেই আবারও অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ বলে চেঁচাতে থাকে, এবং এমনভাবে চেঁচাতে থাকে যেন রাজনৈতিক অর্থনীতি আর অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ একই জিনিস। না বলে পারছি না যে এরা না বোঝে শ্রেণী, না বোঝে রাজনৈতিক অর্থনীতি, না বোঝে অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ। তো মোদ্দা কথাটা বলার চেষ্টা করি, যাকে আমরা বলি রাজনৈতিক অর্থনীতি আর যাকে অর্থনীতি বলা হয় বা রাষ্ট্রবিজ্ঞান যাকে বলা হয়, এগুলো এক জিনিস নয়। তাহলে কি এই রাজনৈতিক অর্থনীতি? কার্ল মার্কস তাঁর গ্রুন্ড্রিস নামের মহাকাব্যিক আয়তনের মহড়ামূলক কিন্তু গুরুত্বপূর্ণভাবে অসম্পূর্ণ কাজে রাজনৈতিক অর্থনীতির চারটি ক্যাটাগরির কথা উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে: এক, উৎপাদন; দুই, বিনিময়; তিন, বন্টন; এবং চার, ভোগ। তাহলে রাজনৈতিক অর্থনীতি ওই উৎপাদন, বিনিময়, বন্টন এবং ভোগের তাবৎ লজিককে, মানুষের যাপিত জীবনের তাবৎ অনুশীলনের পরিপ্রেক্ষিতে পাঠ করে, পরীক্ষা করে এবং খতিয়ে দেখে, এবং এভাবেই গোলকায়িত পুঁজিবাদের বিরুদ্ধে লড়াইয়ের রসদ যোগায়। কিন্তু শ্রেণী ও রাজনৈতিক নিয়ে বন্ধনীতে কথাগুলো আমি কেন বললাম মূলত এই কারণেই যে সংস্কৃতির আলোচনা বা এমনকি সাহিত্যের আলোচনা, যে সাহিত্য ও সংস্কৃতি আসলেই তো যাকে উৎপাদনের সামাজিক সম্পর্ক বলা হয় তার বাইরে থাকে না, এবং যে সাহিত্য সংস্কৃতির উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগের লজিকগুলো বিভিন্নভাবেই সামাজিক, সেই সংস্কৃতির আলোচনা, সেই সাহিত্যের আলোচনা সম্পূর্ণ হয় না রাজনৈতিক অর্থনীতিকে বাদ দিয়ে। এডওয়ার্ড সাঈদ প্রসঙ্গে ফিরি তাহলে, এডওয়ার্ড সাঈদ ও উত্তর ঔপনিবেশিক তাত্ত্বিকদের একটা বড় দল সংস্কৃতির সঙ্গে রাজনৈতিক অর্থনীতির সম্পর্ক বিস্তারী ডায়ালেকটিককে চালু রাখতে সক্ষম হননি বা চালু রাখতে চাননি বলে মনে হয়, যার ফলে এরা অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের খপ্পর এড়াতে গিয়ে পড়েন এক ধরনের সংস্কৃতিবাদিতার খপ্পরে বা সাংস্কৃতিক নিয়ন্ত্রণবাদের খপ্পরে। জোর দিয়েই বলতে চায়, নিয়ন্ত্রণবাদের বিরুদ্ধে যুৎসই হাতিয়ার হচ্ছে ডায়ালেকটিক্স, ডিকনস্ট্রাকশন নয়। অবশ্য ডিকনস্ট্রাকশন কেন নয় সেটি আরেক প্রসঙ্গ, এবং আমি এখন সেই প্রসঙ্গে যেতে পারছি না সময়ের অভাবে।
পরে আর এক আলোচনায় আমি সেটি উপস্থিত করব, ডিকনস্ট্রাকশন বনাম ডায়ালেকটিক্স। তো ফিরি রবীন্দ্রনাথ নিয়ে এডওয়ার্ড সাইদের আলোচনা প্রসঙ্গে। আগেই বলেছি এডওয়ার্ড সাইদ রবীন্দ্রনাথের এক ধরনের জাতীয়তাবাদ বিরোধী অবস্থানকে বাহবা জানিয়েছেন, কিন্তু এও সত্য রবীন্দ্রনাথ বিশেষ বিশেষ ক্ষেত্রে সাংস্কৃতিক জাতীয়তাবাদী ধ্যান ধারণাকে আবার পরিত্যাগ করতে পারেননি। বিষয়টি অবশ্য সাইদের চোখে পড়ার কথা নয়, কেননা সাইদ নির্ভর করছেন কেবল জাতীয়তাবাদ নিয়ে রবীন্দ্রনাথের কয়েকটি বক্তৃতার উপর। আরেকটি কথা এখানে দ্রুত বলতে হয়, না বলে পারছি না, কালচার অ্যান্ড ইম্পিরিয়ালিজম নামের বইয়ে রবীন্দ্রনাথকে নিয়ে সাইদের ঘোর এমনভাবে কাজ করেছে যে রবীন্দ্রনাথকে সাইদ তৃতীয় বিশ্বের লড়াকু ও বিপ্লবী এবং এমনকি মার্ক্সবাদী লেখকদের যেমন এম এস জায়ের, সিএলআর জেমস, ফ্রান্স ফন এবং আমিলকার কাবরালের কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন। এরা সবাই আন্তর্জাতিকতাবাদী অবশ্যই, যদিও এরা সকলেই কিছু কিছু ক্ষেত্রে জাতীয়তাবাদের উপনিবেশবাদ বিরোধী বা সাম্রাজ্যবাদ বিরোধী উপাদান খোঁজ করেছেন এবং একই সঙ্গে বিশেষ করে বুর্জোয়া জাতীয়তাবাদকে তুলোধন করেছেন। বলা দরকার, জাতীয়তাবাদ, জাতীয় মুক্তির লড়াই ও জাতি এক জিনিস নয়। যদিও জাতি গঠনে ও জাতীয় মুক্তির লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিদেন পক্ষে কিছু জাতীয়তাবাদী ধ্যান ধারণার ভূমিকা থাকে, বিষয়টি নিয়ে বেশ আগেই আলোচনা করেছেন বেনেডিক্ট অ্যান্ডারসন তার বিখ্যাত সেই বই ইমাজিনড কমিউনিটিসে, যে বইটি 1983 সালে প্রকাশিত হয়েছিল। এই বইয়ে অ্যান্ডারসন জাতির সেই বিখ্যাত ক্লাসিক সংজ্ঞার্থটাকে সামনে আনে। জাতি হচ্ছে কল্পিত রাজনৈতিক কমিউনিটি, বলেন অ্যান্ডারসন। এর মধ্যে অবশ্য অ্যান্ডারসনের কল্পিত কমিউনিটির ধারণাকে বিভিন্নভাবে ব্যবহার সমালোচনা করা হয়েছে, কিন্তু লক্ষ্য না করে উপায় নেই যে বেনেডিক্ট অ্যান্ডারসনের প্রায় এক শতাব্দী আগে সেই 1891 সালে লেখা নেশন কি নামের প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখেছেন উদ্ধৃতির শুরু, সুগভীর ঐতিহাসিক মন্থনজাত নেশন একটি মানসিক পদার্থ, তাহা একটি মানসিক পরিবার, তাহা ভূখণ্ডের আকৃতির দ্বারা আবদ্ধ নহে, উদ্ধৃতির শেষ। যদিও ধর্ম, ভাষা, ভূগোল ইত্যাদি জাতি গঠনে ঐতিহাসিকভাবে ভূমিকা রেখেছে, তবুও এসবের কোনোটি জাতি গঠনে একমাত্র ও শাশ্বত নির্ণায়কের ভূমিকা রাখে না। রবীন্দ্রনাথের মতে জাতি গঠনে যা প্রয়োজন তা হলো দুটি জিনিস। রবীন্দ্রনাথ বলেন উদ্ধৃতির শুরু, তাহাদের মধ্যে একটি অতীতে অবস্থিত আর একটি বর্তমানে, একটি হচ্ছে সর্বসাধারণের প্রাচীন স্মৃতি সম্পদ আর আরেকটি পরস্পর সম্মতি, একত্রে বাস করিবার ইচ্ছা, উদ্ধৃতির শেষ। এভাবে অ্যান্ডারসনের আগেই রবীন্দ্রনাথ জাতি সম্পর্কে এ ধরনের ধ্যান ধারণাকে সামনে এনেছেন। হ্যাঁ, হাল আমলের অনেক তত্ত্বের পূর্বাভাসও আমরা রবীন্দ্রনাথের তাত্ত্বিক প্রবন্ধগুলোতে পেয়ে থাকি, অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, তবে সময়ের কারণে একটি উদাহরণই যথেষ্ট হবে। এডওয়ার্ড সাইদের প্রাচ্যবাদ ধারণাটির পূর্বাভাসও আমরা একদিকে যেমন আফ্রিকার বিপ্লবী মার্ক্সবাদী তাত্ত্বিক অ্যাক্টিভিস্ট আমিলকার কাবরালে পাই, অন্যদিকে তেমনি পাই রবীন্দ্রনাথেও, যদিও আফ্রিকার লড়াকু কমিউনিস্ট তাত্ত্বিক ও রাজনীতিক আমিলকার কাবরাল ও রবীন্দ্রনাথ একই সঙ্গে যান না। যা হোক, ইউরোপের সমালোচনা করতে গিয়ে রবীন্দ্রনাথ একাধিক জায়গায় নিজেই দেখিয়েছেন যে পশ্চিম প্রায়শ কিছু ছাঁচে ও আদলে পূর্বকে উপস্থিত করে এমনভাবে যে পূর্বের ইতিহাস ও সংস্কৃতি তার বৈচিত্র্য ও জীবন্ত সত্তা হারিয়ে কেবল নিশ্চলভাবে চিহ্নিত হয়ে থাকে। রবীন্দ্রনাথ নিশ্চলভাবে পূর্বকে চিহ্নিত করা বা চিত্রায়িত করার পশ্চিমা ঐতিহ্যের এবং এক অর্থে সাইদ কথিত উপনিবেশবাদী ও বর্ণবাদী প্রাচ্যবাদের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন। উদাহরণ হচ্ছে তার সমাজভেদ, প্রাচ্য ও প্রতীচ্য, ভারতবর্ষের ইতিহাসের ধারা নামের প্রবন্ধগুলো। সমাজভেদ নামের প্রবন্ধ থেকে রবীন্দ্রনাথের মাত্র একটি ছোট্ট কিন্তু তাৎপর্যপূর্ণ উদাহরণ দেওয়া যাক। উদ্ধৃতির শুরু, সাধারণত এশিয়া চরিত্রের ক্রূরতা, বর্বরতা, দুর্গেয়তা ইউরোপীয় সমাজে প্রবাদ বাক্যের মতো, উদ্ধৃতির শেষ। এবার আসি রবীন্দ্রনাথের শিক্ষার মিলন প্রবন্ধটিতে। আমি মনে করি বর্তমান সময়ের তাগিদেই এবং একাধিক কারণেই শিক্ষার মিলন প্রবন্ধটি আবারও পাঠ করা দরকার।
যদিও রবীন্দ্রনাথের জীবনের শেষ দিকে 1941 সালে লেখা সভ্যতার সংকট প্রবন্ধটিকে রবীন্দ্রনাথের উপনিবেশবাদ বিরোধিতা দলিল হিসেবে আদর্শায়িত করার রেওয়াজ এখনও বর্তমান। একটু মনোযোগ সহকারে প্রবন্ধটি পাঠ করলে দেখা যাবে যে এমনকি এই প্রবন্ধেও তিনি উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াকু অবস্থান নিতে পারছেন না। রবীন্দ্রনাথ পশ্চিমা সভ্যতার কথাটা ব্যবহার করেছেন বটে এবং ওই পশ্চিমা সভ্যতাকেও ধিক্কারও দিচ্ছেন সত্য, কিন্তু ওই সভ্যতা সভ্যতাই থেকে যাচ্ছে শেষ পর্যন্ত। আসলে সভ্যতার সংকট প্রবন্ধটিকে রবীন্দ্রনাথের প্রত্যাশাভঙ্গজনিত বা বিশ্বাসভঙ্গজনিত দীর্ঘশ্বাস হিসেবে পাঠ করা চলে। রবীন্দ্রনাথ বলছেন উদ্ধৃতির শুরু, ইংরেজকে একদা মানবহিতৈষী রূপে দেখেছি এবং কি বিশ্বাসের সঙ্গে ভক্তি করেছি। ইউরোপীয় জাতির স্বভাবগত সভ্যতার প্রতি বিশ্বাস ক্রমে কি করে হারানো গেল তারই এই শোচনীয় ইতিহাস আজ আমাকে জানাতে হলো। উদ্ধৃতির শেষ। রবীন্দ্রনাথ এখানেই থামছেন না, তিনি বলছেন উদ্ধৃতির শুরু, জীবনের প্রথম আরম্ভে সমস্ত মন থেকে বিশ্বাস করেছিলাম ইউরোপের অন্তরের সম্পদ ওই সভ্যতার দানকে, আর আজ আমার বিদায়ের দিনে সে বিশ্বাস একেবারে দেউলিয়া হয়ে গেল। উদ্ধৃতির শেষ। কিন্তু একটি বিশেষ অর্থে রবীন্দ্রনাথ দেউলিয়া হননি, কেননা ওই প্রবন্ধটির শেষ দিকে তিনি বলছেন উদ্ধৃতির শুরু, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, যে বিশ্বাস সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। উদ্ধৃতির শেষ। ওই ইংরেজদের প্রতিও তাহলে বিশ্বাস হারানো পাপ, শেষ পর্যন্ত সভ্যতার সংকট প্রবন্ধে আশ্রয় খুঁজেছেন উদার নৈতিক মানবতাবাদে, মানে রবীন্দ্রনাথ আশ্রয় খুঁজেছেন উদার নৈতিক মানবতাবাদে। কিন্তু সভ্যতার সংকটের উদার নৈতিক মানবতাবাদের দৌড় যেন রবীন্দ্রনাথ তার আগেই নিজেই দেখিয়ে দিচ্ছেন তার শিক্ষার মিলন নামের প্রবন্ধটিতে। প্রবন্ধটির কিছু বিষয় তাহলে সামনে আনা যায়। 1921 সালে লেখা ওই শিক্ষার মিলন নামের প্রবন্ধটিতে আমরা যে তেজ লক্ষ্য করি তা সবসময় আমরা রবীন্দ্রনাথের প্রবন্ধগুলোতে তেমন লক্ষ্য করি না। প্রবন্ধের প্রায় শুরুতেই রবীন্দ্রনাথ বলছেন উদ্ধৃতির শুরু, মানুষের সবচেয়ে বড় স্বভাব হচ্ছে মেনে না নেওয়া, জন্তুরা বিদ্রোহী নহে মানুষ বিদ্রোহী। উদ্ধৃতির শেষ। হ্যাঁ, এই মেনে না নেওয়ার বিষয়টি প্রবন্ধের প্রায় সমস্ত অংশেই লক্ষ্য করার মতো না। তিনি পূবের সব কিছুই মেনে নিতে চাইছেন না, যেমন পশ্চিমের দাপট ও আধিপত্যকেও মেনে নিচ্ছেন না মোটেই। এভাবে তিনি পূর্ব পশ্চিমকে কোনোটাকেই আদর্শায়িত বা রোমান্টিকায়িত করছেন না। স্পষ্ট করেই তিনি বলছেন কেবল অতীতে ফিরে যাওয়ায় যেমন মুক্তি নেই, ঠিক তেমনি বর্তমানকে মেনে নেওয়ার ভেতরেও মুক্তি নেই। তবে তিনি প্রবন্ধটিতে তার ভাষা ব্যবহার করে বলতে হয় নিখিল মানবের মুক্তির স্বার্থেই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই পরিবর্তনকামী শিক্ষার উপর জোর দিয়েছেন। বলেছেন তিনি উদ্ধৃতির শুরু, আমাদের সর্বপ্রথম সমস্যা হচ্ছে শিক্ষা সমস্যা। উদ্ধৃতির শেষ। এই রবীন্দ্রনাথ আজ বড় বেশি প্রাসঙ্গিক, আর এই রবীন্দ্রনাথই বলে দিচ্ছেন যে পশ্চিমা শিক্ষার অন্ধ অনুকরণে যেমন মুক্তি নেই, পশ্চিমা শিক্ষার অন্ধ বর্জনেও তেমনি উদ্ধৃতি চিহ্নের ভেতরে অগ্রগতি সম্ভব নয়। পূর্বের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, অর্থাৎ রবীন্দ্রনাথ বোঝাতে চাইছেন যে শিক্ষা সর্বসাধারণের মুক্তির পক্ষে কাজ করে না, যা তা চূড়ান্ত দৃষ্টান্তে অকেজই বটে। যদিও রবীন্দ্রনাথের এই সর্বসাধারণ মুক্তি ও অগ্রগতি এসব ধারণা নিয়ে নির্দিষ্ট কিছু রাজনৈতিক প্রশ্ন উঠতেই পারে, তবে রবীন্দ্রনাথের কাজের স্পিরিটটা স্পষ্ট থাকে। বিদ্যা দখলের স্বার্থে বারবারই প্রশ্ন তোলা জরুরি, যেমন তিনি নিজেই এমনকি মিলন নিয়েই প্রশ্ন তুলেছেন তাঁর অন্যান্য মিলন ও ঐক্য সংক্রান্ত কাজের অবস্থানের বিপরীতে। এও সত্য যে উপনিষদীয় ঐক্য চেতনায় অনেক সময় গদগদ হয়ে রবীন্দ্রনাথ মিলনের ডাক দিয়েছেন আন্তরিকতা সহকারে, কিন্তু শিক্ষার মিলন নামের প্রবন্ধে রবীন্দ্রনাথ কেবল ওই মিলনকে প্রশ্নই করছেন না, বরঞ্চ এও বুঝিয়ে দিচ্ছেন যে মিলন অত সহজ নয়। যদিও ওই উপনিষদীয় ঐক্য চেতনায় রবীন্দ্রনাথের প্রবন্ধটির জ্ঞানতাত্ত্বিক ভিত্তি হিসেবে কাজ করেছে, বলা যাবে যে ওই ঐক্য চেতনার এক ধরনের উপনিবেশবাদ বিরোধী রাজনীতিকীকরণ ঘটেছে রবীন্দ্রনাথের শিক্ষার মিলন নামের প্রবন্ধটিতে। তাই
মিলনের বিষয়টি প্রত্যাশিত বটে, তবে তা একই সঙ্গে সংগ্রামেরও, যে সংগ্রামের অন্যতম হাতিয়ার হতে পারে পরিবর্তনকামী ও জীবন ঘনিষ্ঠ শিক্ষা, যে শিক্ষা বস্তু জগতের জ্ঞানকে অস্বীকার করে না, যেমন অস্বীকার করে না ভাব জগতের জ্ঞানকেও। বিশ্বের নিয়ম এবং বুদ্ধির নিয়মের পরস্পর সম্পর্কিত লেনদেনকে জরুরি বিবেচনা করে বস্তু জগৎ ও ভাব জগতের মধ্যে কিংবা জীবন ও চেতনার মধ্যে এঁকে দেওয়া সনাতন বিভাজন রেখাকে রবীন্দ্রনাথ অস্বীকার করেছেন। না, রবীন্দ্রনাথ মার্ক্সের দ্বান্দ্বিক বস্তুবাদ রপ্ত করেননি, যদিও তাঁরই আত্মীয় কমিউনিস্ট সৌমেন্দ্রনাথ ঠাকুরের সুবাদেই রবীন্দ্রনাথ কমিউনিস্ট ম্যানিফেস্টোর সঙ্গে খানিকটা পরিচিত হয়েছিলেন। বন্ধনীতে এখানে বলে রাখা দরকার যে সৌমেন্দ্রনাথ ঠাকুরই কিন্তু ভারতে প্রথম কমিউনিস্ট অনুবাদ ম্যানিফেস্টো অনুবাদ করেন এবং সেই ম্যানিফেস্টো অনুবাদ করেন বাংলা ভাষাতেই, অর্থাৎ বাংলা ভাষায় প্রথম আমরা ভারতে কমিউনিস্ট ম্যানিফেস্টোর অনুবাদ পাই সৌমেন্দ্রনাথ ঠাকুরের সুবাদে। তাহলে এ পর্যন্ত যে বিষয়গুলো সামনে এনেছি সেগুলো বিবেচনায় রাখলে বলা যাবে যে রবীন্দ্রনাথ সাহেব হতে চাননি, এমনকি ঋষিও নয়, নিদেন পক্ষে শিক্ষার মিলন প্রবন্ধটিতে তা ধরা পড়ে স্পষ্ট করে। যদিও আজকে বিনিময় মূল্য তাড়িত পুঁজিবাদী গোলকায়ন মুনাফার স্বার্থেই সাহেবকে ঋষি ও ঋষিকে সাহেব বানাতে চায়, কিন্তু শিক্ষার মিলন নামের প্রবন্ধটিতে রবীন্দ্রনাথ এ ধরনের লেনদেনের বিরুদ্ধেই অবস্থান নেন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে বিভিন্নতা বাদ দিয়ে সংহতি কাঙ্ক্ষিত নয়। রবীন্দ্রনাথ লিখছেন উদ্ধৃতির শুরু, এই ঐক্যতত্ত্ব সম্বন্ধে আমার কথা ভুল বোঝবার আশঙ্কা আছে, তাই যে কথাটা একবার আভাসে বলেছি সেইটে আর একবার স্পষ্ট করা ভালো। একাকার হওয়া আর এক হওয়া, একাকার হওয়া এক হওয়া নয়, যারা স্বতন্ত্র তারাই এক হতে পারে। পৃথিবীতে যারা পরজাতির স্বাতন্ত্র লোপ করে তারাই সর্বজাতির ঐক্য লোপ করে। ইম্পিরিয়ালিজম হচ্ছে অজগর সাপের ঐক্যনীতি, গিলে খাওয়াকেই সে এক করে বলে প্রচার করে। উদ্ধৃতির শেষ। রবীন্দ্রনাথের এ কথাগুলো এত স্পষ্ট যে এগুলো বুঝিয়ে বলার দরকার নেই এখানে, তবে বলা প্রয়োজন যে রবীন্দ্রনাথের এই কথাগুলো আজও আজ আরও বেশি প্রাসঙ্গিক আজকের মার্কিনায়নের মাধ্যমে ইম্পিরিয়ালিজম যে অজগর সাপের ঐক্যনীতি অব্যাহত রেখেছে তা তো খোলা চোখেই দেখা যায়, সেই কোকো কোলায়ন থেকে শুরু করে দুনিয়ার মার্কিন সামরিক আইন পর্যন্ত। তবে রবীন্দ্রনাথ ইম্পিরিয়ালিজমের উদরনীতির সঙ্গে উদারপন্থী উদরনীতির যোগাযোগটা তেমন ধরতে পারেননি, যেমন ধরতে পারেননি কীভাবে ইম্পিরিয়ালিজমের ঐক্যনীতি আসলে বিভাজন নীতিরই অপর পিঠ, এ বিভাজন ও বৈষম্য শ্রেণীর লিঙ্গের বর্ণের। তবে শিক্ষার মিলন নামের প্রবন্ধটিতে রবীন্দ্রনাথ শুধু গোলকায়ন নয়, একেবারে আজকের পুঁজিবাদী গোলকায়নের চিত্র এঁকেছেন এবং তার এক ধরনের সমালোচনাও হাজির করেছেন বটে সেই 1921 সালেই। তারও আগে 1848 সালে মার্কস ও এঙ্গেলস তাঁদের কমিউনিস্ট ম্যানিফেস্টোতে আরও শানিতভাবে আজকের গোলকায়নের ছবি এঁকেছেন, যেন মনে হয় ম্যানিফেস্টোটি গতকাল লেখা হয়েছে, যে কথাটা বারবারই বলে থাকেন আরব রাজনৈতিক অর্থনীতিবিদ সমীর আমিন। যাই হোক, এবারে গোলকায়ন নিয়ে রবীন্দ্রনাথের কিছু কথা হাজির করা যাক, যদিও রবীন্দ্রনাথ অবশ্যই গোলকায়ন বর্গটি ব্যবহার করেননি। উদ্ধৃতির শুরু, বিজ্ঞানের কল্যাণে জলে স্থলে আকাশে আজ এত পথ খুলেছে, এত রথ ছুটেছে যে ভূগোলের বেড়া আজ আর বেড়া নেই। আজ কেবল নানা ব্যক্তি নয়, নানা জাতি কাছাকাছি এসে জুটল, অমনি মানুষের সত্যের সমস্যা বড় হয়ে দেখা দিল। বৈজ্ঞানিক শক্তি যাদের একত্র করেছে তাদের এক করবে কে? মানুষের যোগ যদি সংযোগ হলো তো সেটা ভালোই, নইলে সে দুর্যোগ। সেই মহাদুর্যোগ আজ ঘটেছে, একত্র হবার বাহ্য শক্তি হু হু করে এগোলো, এক করবার আন্তরশক্তি পিছিয়ে পড়ে রইল। ঠিক যেমন গাড়িটা ছুটেছে ইঞ্জিনের জোরে, বেচারা ড্রাইভারটা আরে আরে হ্যাঁ হ্যাঁ করতে করতে তার পিছন পিছন দৌড়ছে, কিছুতেই নাগাল পাচ্ছে না, অথচ একদল লোক ইঞ্জিনের প্রচণ্ড বেগ দেখে আনন্দ করে বললে সাবাস, একেই তো বলে উন্নতি। উদ্ধৃতির শেষ। কিন্তু রবীন্দ্রনাথ তো এ ধরনের উন্নতি চান না,
আজকের বাংলাদেশে এবং আজকের দুনিয়ায় আমরাও চাই না। এর অর্থ এই নয় যে আমরা বিজ্ঞানকে বর্জন করব, পশ্চিমা প্রযুক্তিকে বর্জন করব, কিন্তু যে বিজ্ঞান ও প্রযুক্তি সর্বসাধারণের মুক্তি আনে না সেই বিজ্ঞান ও প্রযুক্তির অসম ব্যবহারকে প্রশ্ন করা চায়। সর্বোপরি যে ব্যবস্থা ও বিজ্ঞান ওই বিজ্ঞান ও প্রযুক্তিকে সবার কাজে ও সবার উন্নতিতে ব্যবহার করতে দেয় না সেই ব্যবস্থারই খোল নলচে পাল্টে ফেলা জরুরি। এই ব্যবস্থার নাম সাম্রাজ্যবাদী পুঁজিবাদ। রবীন্দ্রনাথ নিজেই ওই ব্যবস্থাকে ইম্পিরিয়ালিজম নাম দিয়ে খানিকটা শনাক্ত করেছেন বটে, যদিও ওই ব্যবস্থার আমূল পরিবর্তনের দিকে তিনি যাননি। তাই এই রবীন্দ্রনাথকেই রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয় নিখিল মানবের মুক্তির লক্ষ্যেই সম্প্রসারিত করা চায়, না পুতুপুতু রবীন্দ্রিকতা নয়, চাই বর্তমান সময়ের তাগিদেই রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের আরও প্রশ্নমূলক ও সমালোচনামূলক বোঝাপড়া, যে বোঝাপড়ার উপর রবীন্দ্রনাথ নিজেই জোর দিয়েছেন। আর হ্যাঁ, যে কোনো রবীন্দ্রনাথ পঠন, রবীন্দ্রনাথ পাঠ মানেই একটি শেষ না হওয়া কাজ। সকলকে ধন্যবাদ।